সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বায়োফ্লকে চলছে আজকে কই হারভেস্টিংয়ের কাজ। টিএম বায়োফ্লকে কই ছোট্ট একটি প্রজেক্টে, এটা মূলত রিগেন ভিটাকেয়ারের প্রজেক্ট ছিল। আর পাশাপাশি আমি একটি ভেঞ্চুরি পাম্প ব্যবহার করছি। অনেকেই যারা আমার প্রজেক্টে সরাসরি আসছেন তারা দেখেছেন যে এই প্রজেক্টটিতে রিগেন ভিটাকেয়ার ব্যবহারের ভিডিও তো দেখেইছেন, এবং সরাসরি যারা আসছেন তারা দেখছেন যে এটাতে আমি একটি ভেঞ্চুরি পাম্প ব্যবহার করি। তো এই কয়ের বয়স হচ্ছে 5 মাস 15 দিন। তো যদিও আমি কাঙ্ক্ষিত পরিমাণে উৎপাদনে আসতে পারিনি, কতগুলো কেজিতে 2টা 3টা 5টা, গড় এভারেজে 7টাই কেজি, গড় যদি হিসাব করা যায়, কিছু কিছু মাছ 50টাই কেজিও আছে। অনেকে আবার বলবেন যে ভিডিওতে শুধু বড়গুলো দেখাচ্ছেন ছোটো দেখাচ্ছেন না, ব্যাপারটা এরকম না। 20% মাছ 50টাই কেজি, আর 80% মাছ 5 থেকে 3টাই কেজি। তো আসলে মাছের ছোটো বড় হবেই, বিভিন্ন কারণেই হতে পারে। যেগুলো একটু শক্তিশালী সেগুলো খাবার ভালো খায়, তাদের গ্রোথ একটু ভালো হয়, যেগুলো দুর্বল চিত্রের সেগুলো খারাপ হবে। তো এখান থেকে শিক্ষা হচ্ছে মাছ 2 বা 3 মাস পরে একটি গ্রেডিং করা উচিত। যে গ্রেডিংয়ে থাকবে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় উৎপাদন হিসাব করে মাছ রাখবেন। অর্থাৎ আপনি যদি কেজিতে 5টা মাছ করেন তাহলে আপনার ট্যাঙ্কের ভলিউম অনুযায়ী, অর্থাৎ একটি 10,000 লিটারে 200 থেকে 300 কেজি মাছ হতে পারে। তো 300 কেজি যদি মাছ হয় তাহলে 3×5 1500, অর্থাৎ 1500 পিস মাছ আপনি রেখে বাদ বাকি এগুলো অন্য ট্যাঙ্কে যদি স্থানান্তর করেন, সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় মাছ উৎপাদন করতে পারবেন। অন্যথায় আপনার মাছ সঠিক হারভেস্টিং হবে না, সঠিক গ্রোথ আসবে না। আর মাছ চাষে অবশ্যই নিয়ম মেনটেন করা উচিত, প্রথম থেকেই ভিটামিন খাওয়ানো উচিত। তো আমি এটাতে রিগেন ভিটাকেয়ার দিয়েছি এবং পাশাপাশি ফিশবিট খাওয়াইছি, যার ফলে আমার মাছগুলো অনেক শক্তিশালী এবং খুবই প্রাণবন্ধ, কালারটাও অনেক সুন্দর। আরেকটি বিষয় যেটা সবাই ভুল করে থাকেন, সপ্তাহে একদিন সিএ3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট ব্যবহার করা উচিত, তাতে মাছের হাড়গোড় শক্তিশালী হয়, মাছের কালার সুন্দর হয়। তো এটা অনেকেই ইউজ করেন না। পাশাপাশি প্রতি সপ্তাহে একদিন পরিমাণ মতন লবণ ব্যবহার করা উচিত, অর্থাৎ প্রতি 10,000 লিটারে 250 গ্রাম লবণ প্রতি সপ্তাহে ব্যবহার করা উচিত। অবশ্যই এটা যেন সামগ্রিক লবণ হয়, এবং প্রতি সন্ধ্যায় খাবারে, অর্থাৎ সকাল এবং বিকেলে যে খাবারটা আপনি দেবেন খাবারের সাথে, প্রতি কেজি খাবারে 100 গ্রাম গুড় অথবা চিনি ব্যবহার করা উচিত, তাহলে আপনার অ্যামোনিয়া গ্যাস বা এই ধরনের ক্ষতিকর গ্যাস হবে না। এছাড়াও আমাদের পানিতে জোপ্লান্টন, ফাইটোপ্লান্টন এবং হচ্ছে অ্যামোনিয়া গ্যাস দূরকরণের জন্য এগুলো ইউজ করা অবশ্যই জরুরি। এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেজিতে 2টা, তো সবগুলো কিন্তু এরকম না, যার কারণে আমি সবগুলো এইভাবে বলছি না। তো যাই হোক, মাছ চাষের সামগ্রী লাগলে টিএম ইলেকট্রনিক্স থেকে নিতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি।